আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? রেসিপিস বাই ভিলেজ ফুডে সবাইকে স্বাগতম তরমুজের পুডিং রেসিপিটি দেখার জন্য। চলুন দেখে নিই এর পুরো প্রস্তুত প্রণালী। তরমুজটা একটা চামচের সাহায্যে ভিতরটা আমি উঠিয়ে নিব। সবটুকু তরমুজ ভেতর থেকে বের করে নিয়েছি। এই মোল্ডটা আমার পরে কাজে লাগবে, আমি সাইডে রেখে দিব। এখন একটি জার নিয়েছি, এর মধ্যে তরমুজগুলো দিয়ে দিব, দিয়ে তরমুজের জুস বের করে নেব। জুস বের করে নেওয়া হয়ে গেছে। এখানে একটি স্ট্যানার নিয়েছি তরমুজটা ছেঁকে নেওয়ার জন্য। ছেঁকে নেওয়া হয়ে গেছে, এই বাড়তি অংশগুলো ফেলে দিব। এখানে 2 কাপ তরমুজের রস হয়েছে। এখন আমি এখানে স্বাদ মতো চিনি দিয়ে দিব। 2 কাপ রসের জন্য 2 চামচ আগার আগার পাউডার মিশিয়ে দিব। চুলাটা আমার এখনো বন্ধ আছে, খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপরে চুলাটা অন করে দিব। বলক চলে এসেছে, এখন অনবরত নাড়াচাড়া করে চুলাটা বন্ধ করে দিতে হবে। এখানে শুকিয়ে নেওয়ার কোনো প্রয়োজন নেই, বলক চলে আসলেই হবে। এখন আমি চুলাটা বন্ধ করে রাখবো। পুডিংটা আপনারা যেই পাত্রে সেট করবেন সেই পাত্র নিয়ে নেবেন, তো আমি এই তরমুজের মোল্ডেই সেট করব। এর জন্য এই পুডিংটা হালকা গরম ভাবটা বের করে নিয়েছি, এখন আমি ঢেলে দিব। এখন 2 ঘন্টার জন্য রাখবো সেট হতে। ফিরে এলাম 2 ঘন্টা পর, দেখুন খুব সুন্দরভাবে সেট হয়েছে। আমি আপনাদের কেটে দেখাই। তৈরি হয়ে গেল তরমুজের পুডিং, ছোট বড় সকলেরই পছন্দ। ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।